গুড মর্নিং বন্ধুরা, এখনও 12টা বাজতে 1 মিনিট মতো বাকি, তাই গুড মর্নিং বললাম। আজকে অষ্টমী, মহাষ্টমী। আজকে তো আমরা একটু বেরোচ্ছি বলতে ওই দিকটায় যাচ্ছি, রানী মুখার্জির পুজো যেটাকে বলে, অ্যাকচুয়ালি শশধর মুখার্জির পুজো, মানে ও রানী মুখার্জির ঠাকুরদার পুজো। তো প্রত্যেকবারই আমরা ওখানে যাই, তো সেখানে একটু যাচ্ছি আমরা। তো চেষ্টা করব ছবি ক্লিপিংস তোমাদের জন্য তুলে আনবার। আর এই দেখো, আমার মেয়েও বসে আছে, দেখাতে দেয় না। হাই করো। তো আমরা এখন একটু বেরোবো, তো দেখো ক্যামেরাটা ঠিক করি। তো আজকে আজকে টপিক আমি রেখেছিলাম, তার সাথে দেখা হয়েছিল। এবার তার সাথে দেখা হয়েছিল বলতে, প্রথম কথা একটা বলি যে কোনো হুড়োহুড়ির ব্যাপার নেই। যারা যারা পুজোর আনন্দে মশগুল, বুঝতে পারছি অনেকেই তোমরা দিতে পারছো না, তো যারা যারা দিচ্ছ তাদের তো বলার কিছু নেই, তারা তো ধরে রেখেছো জিনিসটাকে। আর যারা যারা দিতে পারছো না তাদেরও কোনো অসুবিধা নেই, কেননা এখন পুজো হতে পারে একটু আমাদের সবারই, তো যে যে পারছো দিয়ে যাচ্ছ, ব্যাস যথেষ্ট, তাতেই হবে। পুজোর পরে আমরা আবার শুরু করব। যেরকম চিনি বলেছে, মানে VN3 ক্রিয়েশনসের, ওর বাড়িতে মাতারানীর পুজো, তা ও বলেছে যে পুজোর পর শুরু করবে। আর মিঠু বলেছে, পেটুক বাঙালির ঘরকন্যা বলেছে যে, ও স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে বাড়ির সামনে বোধ হয় মাইক বাজছে বা কিছু, তো ও করতে পারছে না ভিডিও। তো বুঝতেই পারছি, তো অন্তত আমি যতক্ষণ পাচ্ছি, টাটা, আমি যতক্ষণ পাচ্ছি আমি করে যাচ্ছি। এখন বেরোবার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তার সাথে দেখা হয়েছিল। এবার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা 2000 বা 2001 সাল, হয় 2000 বা 2001, আমার মেয়ে তখন একদম ছোট, মানে স্কুলে ভর্তিও হয়নি মনে হয়, সে বছর হয়তো স্কুলে ভর্তি হবে, মানে 6 বছর মতো বয়স তখন। তো 2000 বা 2001, এখন বলতে গিয়ে আমি ঠিক হিসেব করে বলতে পারছি না। তো সেই সময় আমরা বৈষ্ণোদেবী যাওয়া ঠিক হলো। তো আজকে অষ্টমী, খুব মনে হলো মায়ের কথা একটু তোমাদেরকে বলি। তো বৈষ্ণোদেবী যাওয়া, যেতে গেলে বলে না মায়ের বুলাওয়া আসে, আমাদের ক্ষমতা নেই ওই সব জায়গায় যাওয়ার। তো যাই হোক, আমরা এখান থেকে রওনা হয়েছিলাম, আমরা তিনজনেই, আমি, প্রসেনজিৎ আর মাম্মা। মাম্মাম তখন একদম ছোট। আর যেদিন আমরা পৌঁছবো, মানে সেদিন হচ্ছে দীপাবলি, তো দীপাবলির আগের দিন আমরা হাঁটবো। তো কিছুই জানি না, আর আজকে অত বছর আগের কথা বলছি, বয়সটা কম, নর্মাল জুতো পরে আমরা গিয়েছিলাম হোটেল থেকে। যে হোটেলটায় আমরা উঠেছিলাম, কাটরা বলে একটা জায়গায়, কাটরাতে যে হোটেলটায় উঠেছিলাম ওখানে ভেজ হোটেল সব, তো ওখানে উঠেছিলাম, সারাদিন নিরামিষ টিরামিষ খেলাম। তবে হোটেল থেকেই ওরা বলে দিল এরম সময় রওনা দাও, এরম সময় হাঁটো, তখনও পর্যন্ত বুঝতে পারিনি কী ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে আমরা রওনা হলাম ছোট্ট মেয়েকে নিয়ে। তো যখন আমরা মাতারানীর, মানে ওই পাহাড়ের ওপর আমরা যখন উঠবো, 8000 ফিট, মানে চিনি বোধ হয় অনেকবার গেছে, VN3 ক্রিয়েশনসের চিনি বোধ হয় অনেকবার গেছে, তো ভালো বলতে পারবে। তো আমার যতদূর আপছা আপছা মনে পড়ছে, ওটা 8000 ফিট, 8 না 8500 ফিট ওপরে মায়ের, মাতারানীর ওই জায়গাটা, মন্দির। তো আমরা যখন রওনা হব, নিচে সবাই জিনিসপত্র নিচ্ছে, প্রসাদ নিচ্ছে, সেই তো ওখানে গিয়ে আমরা বললাম, তখন হেসে বললো যে এই জুতো পরে উঠবেন, আর তখন ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, তো এই জুতো পরে উঠবেন, হেসে তখন ইশারা করে বলে দিল ওখানে নিচে জুতো পাওয়া যায়, মানে ভাড়া সমস্ত কেডস মতো। তো আমরা সেই কেডস পরে নিলাম, হাতে লাঠি নিয়ে নিলাম, আর একটা পুতুলির মধ্যে, একটা লাল মাতারানির কাপড়ের মধ্যে কিছু প্রসাদ, তারপরে মায়ের কাপড়, এইসব নিলাম, নিয়ে আমরা রওনা দিলাম। তো আমরা খাওয়া দাওয়া করেই এসেছিলাম, আর খাওয়া দাওয়া কোনো করার কোনো ব্যাপার নেই, চলতে শুরু করলাম। তো বিশ্বাস করবে না, যত চড়তে, এত কম সময় আমরা এখন বেরোবো, এত কম সময় তো অভিজ্ঞতা শেয়ার করা খুব মুশকিল, তাও চেষ্টা করছি টপিকটা যখন দিয়েছি। আর আজকে অষ্টমী, মায়ের পুজো, চতুর্দিকে মায়ের আবেশ। তো ভাব, রওনা দিলাম, মাম্মাম ছোট, খুব লাফাতে লাফাতে সে যাচ্ছে, যত ওপরে উঠছি যত ওপরে উঠছি তত মনে হচ্ছে আরও দূর আরও দূর আরও দূর। ওভার নাইট হাঁটা, যত জানতে পাচ্ছি যত আমরা এগোচ্ছি তত সেই মাতারানীর নাম হচ্ছে চতুর্দিকে। তবে ভিড় খুব একটা দেখছিলাম না, যেরকম আমরা শুনে গিয়েছিলাম যে খুব ভিড় হবে, সেই অত ভিড় দেখছি না, খালি খালি। আর যত ওপরে উঠছি তত যেন মনে হচ্ছে দূরে দূরে মানুষ, দূরে অনেকটা হাঁটার পর। তো যাই হোক, একটা জায়গায় আমরা গেলাম, আমি শর্টে বলছি, একটা জায়গায় গেলাম, সে জায়গাটা শুনেছি এখন বন্ধ করে দিয়েছে, ওই জায়গাটার নাম আধকুঁয়ারি।
আটকুয়ারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে মা মানে যুদ্ধ হয়েছিল অসুররাজের সাথে, মানে অসুরের একটা অসুরের সঙ্গে মায়ের যুদ্ধ হয়েছিল, এবং মা ওই ত্রিশূল দিয়ে ওই পাহাড়কে গর্ত করে, মানে এপার থেকে ওপারে, পাহাড়ের এপার থেকে ওপারে মা ত্রিশূল দিয়ে গর্ত করে গিয়েছিল। এবং জায়গাটা হচ্ছে কীরম বলতো, গায়ে কাটা দেয়, জায়গাটার নাম আটকুমারি, পাহাড়ের ওই গুহর মধ্যে দিয়ে, ওখানে তুমি মানে এরম বসতে পারবে না, বসা যায় না, মানে হামাগুড়ি দিয়ে ওই সরীসৃপরা যেমনিভাবে এগোয় না, হাঁটু দিয়ে বুক দিয়ে এগোয় ওরকম, মানে ওরকম ওরমভাবে এগোতে হবে, ওখানে বসাও যাবে না, কিছুই করা যাবে না, মানে একদম ওই হামাগুড়ি বলে না ওটাকে, মানে ওটাকে একদম কি বলে, ক্রল করা বলে না, ওই সরীসৃপরা যেমনি এগোয়, সাপ খোপ টিকটিকি এরা যেমনিভাবে হাঁটু দিয়ে মানে বুক দিয়ে ওরম ওরম এগোতে হবে। তো আমার হাজব্যান্ড মানে প্রসেনজিৎ হচ্ছে 6'2" লম্বা, তার চেহারাও সেরকম। তো মায়ের নাম করে সবাই যারা যারা যাচ্ছে ওখানে, মায়ের নাম করে সেই মায়ের চিৎকার করছে, মায়ের নাম করতে করতে সব ঢুকে পড়ছে। তো প্রথমে গেছি আমি, প্রথমে গেছি আমি, তারপরে গেছে মাম্মাম, লাস্টে হচ্ছে প্রসেনজিৎ। মানে ঝুঁকছি, বিশ্বাস করবে না, মায়ের নাম নিয়ে সরি হাঁটুটা এমনভাবে হয়েছে না, আটকে গেছে, মানে মানে লক করে গেছে, মানে ওই জায়গাটা দিয়ে বেরোনোর মতো মানে এগোতে পারছি না। মানে তখন ওই সামনে থেকে একজন ভদ্রলোক বলছেন যে চিৎকার করে মায়ের নাম করো, মায়ের নাম। আর প্রসেনজিতের ওইরকম একটা লম্বা চওড়া চেহারা, আর গুহটা যে কতটুকু, যারা গেছে চিনি বলতে পারবে, ভিয়েন্ট্রি ক্রিয়েশনসের চিনি ভালো বলতে পারবে, জায়গাটা যে কত, মানে গুহটা যে কত ছোট, ওখান দিয়ে কী করে আমরা এত বড় বড় মোটা মোটা লোকগুলো ওখান দিয়ে, আরও মোটা লোকেরা সব ওখান দিয়ে যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত মায়ের নাম করে ওই হ্যাঁ মানে বুক দিয়ে দিয়ে টাটা, বুক দিয়ে 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 আমরা ওই বেরিয়ে এই পাহাড়ের এইখান থেকে নিয়ে ওই ওই দিকটায় আমরা গেলাম। দিয়ে আবার ওখানে একজন সেই পুরোহিত মতো লাল বস্ত্র পরা, উনি সেই শিকল, মোটা মোটা শিকল দেওয়া আছে, ওই ধরে ধরে সব বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই ওখান থেকে আটকুমারি থেকে বেরোনোর পর তখন বাজে হতে বাজে রাত্রি 1:30। তো রাত্রি 1:30 যখন আমরা বেরিয়েছি না, মানে ঠান্ডা, মানে ভাবতে পারবো না, অসাড়ে নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, মানে বুঝতে পারছি না যে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। একটা আমার ব্যাগে আছে, তো এরমভাবে এরমভাবে আমরা যাচ্ছি, করতে 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 আমরা আবার খানিকক্ষণ বসলাম একটা বিরাট একটা মন্দির প্রাঙ্গণ, সেখানে বসলাম, বসে একটু ঝিরিয়ে বিশ্রাম নিয়ে আবার হাঁটা দিলাম। রাত্রি 1:30-2 রাস্তা যত আমরা, মানে অনেকেই শুনলাম যে আটকুয়ানি থেকে ফিরে গেছে, মানে অনেকে নিচে নেমে গেছে, না আমরা আবার হাঁটা দিলাম উপরে। বিশ্বাস করবে না, সেই রাস্তা দিয়ে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, বাঘের গন্ধ পাচ্ছিলাম, জানো তো, মানে এখনও আমি আর প্রসেনজিৎ, তখন মাম্মাম তখন খুব ছোট, আমরা এখনও বলি, বলে যে মনের মনের ব্যাপার, হয়তো ভাবছিলাম মাতারানীর যে বাঘের সেই চেহারা বা সিংহের চেহারা যাই বলো, সেই বাঘের গায়ের একটা গন্ধ আছে না, সে চিড়িয়াখানায় গেলে আমরা যেটা পাই ওটা স্পষ্ট পাচ্ছিলাম, আমরা মনে হচ্ছে যে মা আশেপাশেই আছেন। তো এখনও আজকে পর্যন্ত আমরা বলো বলো কীরকম সেই বাঘের গন্ধ পেয়ে, লোকে শুনলে হয়তো বলবে বানিয়ে বানিয়ে কথা বলছে, কিন্তু মা জানেন। তো যাই হোক, যত এই করছি মনে হচ্ছে এই তো এসে গেছে, এই তো মন্দির দেখা যাচ্ছে, মানে যতবার পাক খাচ্ছে মনে হচ্ছে সাইডে মায়ের মন্দির, যতবার পাক খাচ্ছে আলো জ্বলছে মাতারানীর, ওই আর আসছে না আসছে, করতে 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 আমরা যখন পৌঁছলাম তখন প্রায় ভোর 4:00, শীতে মানে কনকনে ঠান্ডা, মাম্মাম তখন আর হাঁটতে পারছে না, মাম্মাম তখন প্রসেনজিতের কোলে, বিশ্বাস করো আমরা যখন গিয়ে পৌঁছালাম সেই তার সাথে দেখা হলো, সে বলছে না তার সাথে দেখা করা, তার সাথে আমি দেখা হলো, সে মানে মন্দির প্রাঙ্গণে একটা লোক নেই। পরবর্তীকালে জানতে পেরেছিলাম কি নাকি ওটা দীপাবলির সময় মানুষ ওপরে ওঠে না, তখন নিচে মানে অবাঙালি বেশিরভাগই তারা সব নিচে, মানে বাড়িতে পুজো হয়, বাড়িতে মাকে আমন্ত্রণ জানায় তারা, ওপর খালি পুরো ওপর মানে মায়ের মন্দির। আমরা যখন দর্শন করলাম তখন তোমরা জানো মাতারানীর ওখানে মায়ের মায়ের কয়েন, মায়ের সব নাম করা সব ইয়ে দেয়, অসম্ভব ভালো একটা সুন্দর অভিজ্ঞতা যখন মায়ের সাথে দেখা হলো, সে মায়ের আবেশ, মানে যখন মাথা ঠুকিয়ে প্রণাম করে তখন মনে হচ্ছে সারা রাত যে আমরা হাঁটলাম সমস্ত ক্লান্তি দূরে চলে গেল। তো এইভাবে মায়ের সাথে দেখা হয়েছিল।
তো আর মা যখন আমাদের নিয়ে গিয়েছিল ডেকে, মায়ের বুলাওয়া এসেছিল, আমি ভিড় খুব ভয় পাই, আমি যেখানে ভিড় তার শত হাত দূরে। তো মাকে আজকেও থ্যাংক ইউ জানাই যে মা এমন জায়গা, আমরা করার কি, আমরা তো আর দীপাবলির জেনে টিকিট করিনি, একেবারেই জানতাম না, মানে ওই সময় আমরা পেয়েছি টিকিট, ওই সময় সুযোগ হয়েছে, মায়ের বুলাওয়া এসছে, আমরা চলে গেছি এবং খালি মায়ের সাথে এইভাবে আমাদের দেখা হয়েছিল। তো আজকের টপিকটা তোমাদের সাথে এভাবে শেয়ার করলাম, তোমরা যারা যারা পারবে, যদি মনে করো ফ্রি আছো আজকে, যেহেতু অষ্টমীর দিন, সুন্দর সুন্দর অভিজ্ঞতা তোমাদের যা যা আছে, আবার সেই মাথাটাকে একটু চাপ দাও, বেরোবে এরকম প্রচুর অভিজ্ঞতা, সেটাই মায়ের জন্য। বলছে না, মাকে স্মরণ মনন করাটাই কিন্তু মায়ের পুজো, সবসময় যে মাকে ফুল চন্দন দিয়ে পুজো করাই পুজো তা নয়, অনেক সময় চুপ করে বসে মায়ের কথা ভাবাটাও, এটা আমাদের ঠাকুর বলে গেছেন, যেটাকে মানস পুজো, সবচেয়ে শক্তিশালী হচ্ছে মানস পুজো। তো এরকমভাবে মাথায় চাপ দাও, দেখো বেরোবে, এরম মা আসেন আমাদের কাছে, মায়ের সাথে আমাদের দেখা হয় অনেকবার জীবনে দেখা হয়। তো তোমাদের অভিজ্ঞতাও তোমরা শেয়ার করো, আমারটা আমি বলে এখন শেয়ার করে দিচ্ছি। খুব ভালো থেকো, খুব সুন্দর করে পুজো কাটাও, তোমরা সুস্থ থাকো, পারলে মাস্ক পরো, বাই বাই।